এরকম খেলাটি কি ঠিক? কেন খেললাম এরকম খেলা? এইরকম ঝুঁকিপূর্ণ খেলাটা কি উচিত? আপনারাই বলুন, এর ভালো খারাপ কি এমন দিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে তার আগে আমার সাথে ঘটা বেশ কিছু কারণ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই প্রত্যেকটা টেবিলে খেলাগুলি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা হ্যান্ড ঠিক শেষ মুহূর্তে এসে এবং শুরুতে কি ঘটছে। আর হ্যাঁ, খেলাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল ক্লিক করে রাখুন। সবার আগে দেখা, জানা এবং শেখার জন্য। তো চলুন যে বিষয়টা আজকে, প্রথমত আপনি বা আমি যে কোনো টেবিলেই খেলি না কেন, প্রথমত একটা ন্যূনতম ব্যালেন্স দিয়ে আপনাকে খেলতে হবে। তো সেম আমিও 10 টাকা দিয়ে খেলা শুরু করেছি, কিন্তু প্রথমেই স্টার্টিং জাস্ট প্রথম 3টে কার্ড শো হওয়ার পর কেউ না কেউ ব্যালেন্স বাড়ায়। কিন্তু দেখছি যে প্রথম কার্ড দেখার আগে জাস্ট হাতে 2টো কার্ড দিয়েছে, আর সাথে সাথেই দেখছি ব্যালেন্স বাড়ানো শুরু, কল দেওয়া শুরু, যেটা এইভাবে দেখতে দেখতে কিছুটা আমি নিজে অধৈর্য হয়ে পড়েছি, আর যার পরিণতি হয়তো এটা। আবার এমন কিছু কিছু জায়গা আছে যেখানে যদি বা কল বা চেক করে খেলছি, সেখানে শেষ মুহূর্তে এসে যখন কল দিতে যাচ্ছি, গিয়ে দেখছি যে যে উইনিং ব্যালেন্স সেটা কিন্তু খুব কম, যা যতটুকু সময় নিয়ে খেলা হচ্ছে তাতে কোনো কাজেই আসছে না। এইরকম বিষয়গুলো প্রায় ঘটছে। সবথেকে বড় ব্যাপার, অন্যান্য কিছু প্লেয়ার আছে যারা হয়তো অন্য কোনোভাবে উইনিং হয়ে এসেছে, ব্যালেন্স যখন টেবিলে অংশগ্রহণ করেছে ব্যালেন্স বাড়িয়ে রেখেই তারা অংশগ্রহণ করেছে, সবথেকে কম স্ট্রাইক নিয়ে যারা খেলছে সেখানেও অতিরিক্ত ব্যালেন্স বা সেই টেবিলে তার পরিমাণ অতিরিক্ত ব্যালেন্স নিয়ে তারা অংশগ্রহণ করেছে। আর তারপর তারা যেটা করছে সেটা হচ্ছে এসেই একটু বেশি পরিমাণে ব্যালেন্স কল দিচ্ছে। বিষয়টা প্রথম আমার মাথায় আসছিল না, আমি অনেকক্ষণ থেকে ধৈর্য নিয়ে খেলছি, দেখছি বিষয়টা এরকম, কিন্তু কী করবো বুঝে উঠতে পারছিলাম না, তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমিও শুরু করলাম ঠিক এই রকমই খেলাগুলো, হয়তো আমার ভুল, কারণ আমার বা আপনার এটা জানা বা বোঝা উচিত যে এই ধরনের খেলা আর্থিক ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। তাই আমাকে আপনাকে খুব সতর্কতার সাথে এবং সাবধানতার সাথে খেলা উচিত। আমি প্রথম থেকে যথেষ্ট ধৈর্য নিয়ে খেলছি, কিন্তু বারবার যখন ঘটছে এমন ঘটনা এইভাবে ফোল্ড করতে করতে যথারীতি বেশ ভালো মতো মূল্যে যখন লস, সেই জায়গায় আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। হয়তো আমার ভুল ছিল, কিন্তু আমার মতো আপনারা এই ধরনের ভুল করতে যাবেন না, কারণ এই ধরনের খেলা আর্থিক ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। হয়তো আমার প্রথমের দিকে সেভাবে হ্যান্ডগুলো আসছিল না, বাট শেষের দিকে হয়তো এসেছে, সেই কারণে হয়তো লাভ হয়েছে। কিন্তু আপনার সাথেও করতে পারে বিষয়গুলো এইরকম, যে আপনি যখনই কোনো টেবিলে খেলতে বসবেন দেখবেন আপনি যদি কল দেন 1 টাকা, কেউ দেবে 5 টাকা, কেউ দেবে 3 টাকা, কেউ দেবে 2 টাকা, এরকম দিতেই পারে। বিষয়টা আপনাকে জাস্ট অনুমান বা গ্রেস, যেহেতু পোকার খেলা মানে সম্পূর্ণ অনুমান বা গ্রেসের উপর, তাই আপনাকে যথারীতি
সম্পূর্ণ গ্রেস করে তারপরে আপনাকে পরিমাণ অনুযায়ী কল দিতে হবে, তবেই কিন্তু আপনি এই ধরনের খেলা থেকে পরিশেষে জয়লাভ করে বেরিয়ে আসতে পারবেন, নচেত অতিরিক্ত লস আর হোল্ড করতে করতেই শেষ হয়ে যেতে হবে আপনাকে। আপনি লক্ষ্য করুন প্রত্যেকটা হ্যান্ড এবং প্রত্যেকটা হ্যান্ডের শুরুটা এবং শেষটা। আমি হয়তো আপনার কাছে মনে হতে পারে যে বিষয়গুলো কিছু লুকিয়ে রাখছি, কিন্তু না, ঘটনাগুলো এইরকমভাবেই ঘটছে। আপনি জাস্ট লক্ষ্য রাখুন, সে যে কোনো টেবিলে হতে পারে, সবথেকে কম মূল্যের হতে পারে, সবথেকে বেশি মূল্যের হতে পারে। আমি জাস্ট আপনাদের সামনে আজ স্মল স্টাইপ পোকার তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি, যেটা জাস্ট কয়েক মিনিট থেকে কয়েক সেকেন্ডে ঘটনা ঘটে। আর এই ধরনের বিষয়গুলো প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু চোখ রাখতে হবে। আর প্রত্যেকটা খেলা শেষ পর্যন্ত আপনি যদি লক্ষ্য রাখেন, দেখুন প্রথমের দিকে হ্যান্ডগুলো কী আসছে এবং শেষের দিকে হ্যান্ডগুলো কী হচ্ছে, বিষয়টা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তবে কিন্তু আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। এমনও অনেক সময় ঘটছে যেখানে আপনাকে প্রথমের দিকে দেখবেন একটা কার্ড মিল, কিন্তু শেষের দিকে আর কোনো কার্ড মিল হচ্ছে না, যার জন্য আপনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেললেন, সেক্ষেত্রেও লস। তাই আপনাকে সিচুয়েশান ওয়াইজ বুঝে কল দিতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন। দেখুন প্রত্যেকটা হ্যান্ড আজ আপনারা দেখছেন 10-20 টাকার টেবিলে পরপর কয়েকটা মুভমেন্ট, যেখানে ঠিক যদি আপনি খেলেন এই ধরনের টেবিলে আপনার সঙ্গে ঠিক কী ঘটতে পারে, আর সেক্ষেত্রে আপনি হয়তো আমার মতোই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন। আমার ধারণা আপনারা হয়তো আমার মতো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এতে আপনার লস বা ক্ষতি হতে পারে, কারণ এই ধরনের খেলা আর্থিক ঝুঁকিপূর্ণ। আপনাকে পরিস্থিতি অনুযায়ী বুঝে কল দিতে হবে এবং বুঝে ফোল্ড করতে হবে, কারণ আপনি যে মুভমেন্টে খেলবেন সেখানে হয়তো এরকম হ্যান্ড নাও আসতে পারে। প্রত্যেকটা হ্যান্ড দেখুন এই হ্যান্ডে শেষে, কিন্তু ব্যালেন্স ক টাকা পাওয়া যায় আপনারা নিজেরাই দেখুন। সবাই পায়ে ফোল্ড করে দিয়েছে, কিন্তু প্রথম থেকে হ্যান্ডের অবস্থাটা কী ছিল জাস্ট লক্ষ্য রাখুন। দেখুন সবাই যখন 1 টাকা করে কল দেবে ভালো লাগে, কিন্তু দেখুন ওই যে এসেই 4 টাকা কল দিয়ে দিল, ব্যালেন্স তা দেখে নিন ক টাকা আছে। তাই আমি বাধ্য হয়ে কল পরপর কয়েকটা হ্যান্ডে দিয়ে দিলাম। আশা করি তার ফলাফলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ঠিক কী হচ্ছে। দেখুন এই হ্যান্ডটা জাস্ট 4 আর 5, এই যে এসেই 6 টাকা কল দিয়ে দিল। আমি জানি না কী ভেবে কলটা দিয়ে ফেললো। দেখুন এরপরই 13 টাকা, তাহলে এবার ভাবুন টেক কার্ড সাহেব অবশ্যই বড়ো কার্ড, কিন্তু বুঝে কল দেওয়াটা উচিত তো বলুন। তাই আমার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা প্রথম 3 টাকার আগে দেখুন, সবথেকে কম মূল্য দিয়ে আপনারা যখন টেবিলে খেলবেন দেখুন প্রথম 3 টাকার, তারপর পরিমাণ ওয়াইজ কিন্তু কল দিন। অযথা হঠাৎ করে এসে যদি আপনি কল দিয়ে ফেলেন, এতে আপনার কিন্তু ক্ষতি ছাড়া লাভে লাভ কোনো কিছুই পাবে না। আজ আপনারা দেখছেন পরপর বেশ কয়েকটা পপুলার হ্যান্ড, বেশ ট্রাই, এর মধ্যে কোন খেলাটি আপনার সবথেকে ভালো লেগেছে এবং আমার কোন দিকটা সবথেকে ভুল বড় ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।